আসসালামু আলাইকুম গল্পনার চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস সৌরভ আজ পর্ব তিন সকালে কাদেরকে সিগারেট আনতে পাঠিয়েছি সে সিগারেট না নিয়েই ফিরে এলো তার মুখ অত্যন্ত গম্ভীর ভাই কাম সাফ খেয়াল খতম পয়সা হজম সে খবর এনেছে জেনারেল টিক্কা খানকে মেরে ফেলা হয়েছে এত বড় খবরের পর সিগারেটের মতো নগণ্য জিনিসের কথা তার মনে নেই দুদিন পরপর কাদের এই জাতীয় খবর নিয়ে আসে একবার খবর আনলো বেলুচি এবং পাঞ্জাবি এই দুই দলের মধ্যে গন্ডগোল লেগে ঢাকা ক্যান্টনমেন্টে দুই দলই শেষ একদম পরিষ্কার আরেকবার দরবেশ বাচ্চু ভাইয়ের দোকান থেকে পাকা খবর আনলো মেজর জিয়া চিটাগং এবং কুমিল্লা দখল করে ঢাকার দিকে রওনা হয়েছে দাউদকান্দিতে তুমুল ফাইট হচ্ছে রাত গভীর হলেই নাকি কামানের শব্দ শোনা যাবে বলাই বাহুল্য টিক্কা খানের মৃত্যু সংবাদটিও বাচ্চু ভাইয়ের দোকান থেকেই এসেছে আমি প্রচন্ড ধমক দিয়ে কাদেরকে দোকানে ফেরত পাঠালাম সিগারেট ছাড়া আমি সকালের চা খেতে পারি না কাদের ফিরল না ঠিক দু ঘন্টা অপেক্ষা করে নিচে নেমে দেখে আজিজ সাহেবের ঘরে মিটিং বসেছে নেজাম সাহেব এবং মতিন সাহেব দুজনেই মুখ লম্বা করে বসে আছেন আজিজ সাহেব শব্দ পায়ের আমাকে ডাকলেন শফিক কি সর্বনাশ আজকে বেরোবে না কোথাও খবর শোননি কি খবর টিকা খান মারা গেছে কে খবর দিয়েছে আমাদের কাদের মিয়া তো খবর দেওয়াদের কিছু নেই শফিক সবাই জানে আমরা জানলাম সবার শেষে আজিজ সাহেব আকাশবাণী ধরে বসে আছেন এরা খবর দিতে এত দেরি করছে কেন বুঝতে পারছি না তারা শুধু বলছে ঢাকা থেকে প্রচন্ড গোলমালের খবর নির্ভরযোগ্য সূত্রে পাওয়া গেছে বিবিসি দিনের বেলা পরিষ্কার ধরা যায় না রাত না হওয়া পর্যন্ত সঠিক কি ঘটেছে তা জানা যাবে না নেজাম সাহেব বললেন তিনি অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিলেন অবস্থা বেগতিক দেখে চলে এসেছেন দোকানপাট যেগুলি খুলেছিল সেসব বন্ধ করে লোকজন বাড়ি চলে গেছে রাস্তাঘাটে রিক্সার সংখ্যাও নগণ্য মিরপুর রোডের চেকপোস্ট বসেছে রিক্সা গাড়ি সব কিছু থামানো হচ্ছে আজিজ সাহেব বললেন কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে শফিক বাঙালি তো চিনে না এখন চিনবে ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই আমাকে তারা কিছুতেই বের হতে দিল না আজিত সাহেব বললেন আজকের দিনটা খুব সাবধানে থাকা দরকার ওরা কুত্তা পাগলের মতো হয়ে আছে তো কি করে না করে কিছু ঠিক নাই দুপুরের আগেই কি করে এত বড় একটা ঘটনা ঘটলো তা জানা গেল জেনারেল টিক্কা খান ফাইলপত্র সই করছিলেন এমন সময় তার ইউনিটের একজন বাঙালি অফিসার সেই একমাত্র বাঙালি যে এখনো টিকে আছে এবং পাক আর্মির কথা মতো বাঙালি সমানে মারছে জেনারেল টিক্কা খানের ঘরে ঢুকল তাদের মধ্যে ইংরেজিতে নিম্নলিখিত কথাবার্তা হলো টিক্কা কি ব্যাপার কর্নেল মইন এত রাত্রে কোনো প্রয়োজন আছে মইন জি স্যার আছে টিক্কা বেশ বলে ফেল আমার হাতের সময় কম আমি খুবই ব্যস্ত আপনার সময় কম কথাটি স্যার সত্যি এক পর্যায়ে কর্নেল নামের ব্যাপারে খানিকটা সন্দেহ আছে কেউ কেউ বলেন মেজর সাইদ। রিভলভার বের করে পরপর তিনটে গুলি করলেন মহিউদ্দিন সাহেবকে দেখে মনে হলো তিনি কিছুটা দিশাহারা যেন বুঝতে পারছেন না ঠিক কি হচ্ছে আমাকে বারান্দায় ডেকে নিয়ে নিচু স্বরে বললেন সাহেবকে অন্যায়ভাবে মারাটা ঠিক হল না আমার বদ্ধমূল ধারণা সাহেবের মাথায় ছিট আছে। এখন তিনি সাহেবের সঙ্গে ছায়ার মতো ঘুরে বেড়ান। যেখানে তিনি আছেন সেখানেই মতিন সাহেব আছে কাদেরের কাছে শুনলাম নেজাম সাহেবের সঙ্গে সঙ্গে তিনিও নাকি ভূত দেখেছেন সন্ধ্যাবেলা বারান্দায় বসেছিলেন সর সর শব্দ শুনে দেখেন জাম গাছের ডালে কে যেন বসে আছে দিকে কোনো বাতাস নেই শুধু জাম গাছের ডালটি নড়ছে মতিন সাহেবকে দেখি সব সময় ঘরেই থাকেন চাকরি বাকরি কিছু করবেন না নাকি জিজ্ঞেস করলেই হুঁ হা করেন পরিষ্কার কিছু বলেন না টিকা খানের মৃত্যু প্রসঙ্গে আমার যা কিছু অবিশ্বাস ছিল বিকালের দিকে তা ধুয়ে মুছে গেল বড় আপার বাসায় যাবার জন্য বেরিয়েছি দেখি সত্যি সত্যি খুব থমথমে অবস্থা দোকানপাট বেশিরভাগই বন্ধ লোকজন এখানে ওখানে জটলা পাকাচ্ছে ইপিআর গেটের সামনে বালির বালির বস্তা বস্তা ফেলে দুর্গের মতো করা আগেও ছিল কিন্তু এখন মনে হচ্ছে যুদ্ধের সাজসজ্জা সায়েন্স ল্যাবরেটরির কাছে মেশিন গান বসানো দুটি কালো রঙের জিপ সায়েন্স ল্যাবরেটরি থেকে রিক্সা নিয়ে চলে গেলাম মগবাজারে রিকশাওয়ালাটি বৃদ্ধ টানতে পারে না পাক মোটরস পর্যন্ত যেতেই তাকে তিনবার থামতে হলো যতক্ষণ থেমে থাকে ততক্ষণ সে আমাকে খুশি রাখবার জন্যই হয়তো গল্প গুজব করে তার কাছ থেকেই জানলাম জেনারেল একা মারা যায়নি তার বউ এবং ছেলেটাও মারা গেছে গুষ্টি নিকাশ হইছে স্যার নির্বংশ হইছে আমি বললাম খবর পেলেন কোথায় চাচা সে গম্ভীর হয়ে বলল এই সব খবর কি স্যার গোপন থাহে মুক্তি বাহিনীর লোক ঢুকা পড়ছে শহরে লাড়াচাড়া শুরু হইছে কি লাড়াচাড়া যাত্রাবাড়িতে দুইটা ট্রাক উড়াইয়া দিছে এই রাস্তায় দুই দিন ধরে লোক চলাচল বন্ধ যাত্রাবাড়ির দিকে গিয়েছিলেন নাকি কি যে কন দিকে কেউ যায় আমাকে দেখে বড় আপা বলেন তুই আবার আসলি কি জন্যে এই বছরের জন্মদিন জন্মদিন কিছু করছি না আমি কিছুই বুঝতে পারলাম না দুলাভাই বলেন। বললেন তুমিও আবার জন্মদিন জন্মদিন মনে রাখো নাকি শফিক হ্যাঁ আমার নিজেরও কিন্তু মনে নাই গিফট টিফট কিছু আছে সঙ্গে না খালি হাতে এসেছ তখন আমার মনে পড়ল আজ জুলাইয়ের ছয় তারিখ শিলার জন্মদিন বড় একটা উৎসবের তারিখ তোর জন্য সকালেই গাড়ি পাঠাতাম তোর দুলাভাই বলল অবস্থা থমথমে তাই পাঠাইনি তুই আবার জন্মদিনের জন্য চলে আসলি ঘর থেকে বার হওয়াই তো ঠিক হয়নি এখন আমি ইতস্তত করে বললাম জন্মদিন ভেবে আসেনি আমার মনে জন্মদিনটি না আপা তার স্বভাব মতো সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল দুলা ভাই ঘর ফাটিয়ে হাসতে লাগলেন দিনে তো তোমার আপাকে রাগিয়ে জন্মদিন ভেবে আসোনি এটা বড় গলায় বলার দরকার কি তুমি তো দেখি ডিপ্লোমেসি কিছুই শিখলে না জন্মদিনের কোনো আয়োজন হয়নি কথাটা ঠিক নয় কিছুক্ষণ পরই দেখলাম শিলার বান্ধবীরা আসতে শুরু করেছে এরা থাকে এদেরকে বলা হয়েছে লুনা মেটি একটা গাঢ় নীল রঙের শাড়ি পরে এসেছে তুলিতে আঁকা ছবির মতো লাগছে মেয়েটিকে আমি আপাকে বললাম এই মেয়েটির যে এক মেজরের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল হয়েছে আপা সরু গলায় বলল। তোকে কে বলেছে দুলা কাছে শুনলাম তোর দুলা নিয়ে মুশকিল পেটে কথা থাকে না শুধু লোকজন জানাজানি করার মানুষকে বিপদে ফেলা আপার করতে লাগলো আমি জানলে কিরকম বিপদ হতে পারে তা বুঝতে পারলাম না আপার কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই যখন যা মনে আসে বলে সব মেয়েরাই এরকম নাকি আপা ভ্রু কুচকে বলল। জন্মদিন ভেবে আসিস তো কি ভেবে এসেছিস তোর তো দেখাই পাওয়া যায় না টিক্কা খান মারা যাওয়ার পর দুলাভাইয়ের পরিকল্পনা কিছু বদলেছে কিনা জানবার জন্য আসলাম মারা গেছে তোকে বললো কে মারা যায়নি টিক্কা খান কি মাছি যে থাবা দিয়ে মেরে ফেলবে আপা কোনো এক বিচিত্র কারণে পাকিস্তানি মিলিটারি মারা পড়েছে এই জাতীয় খবর সহ্য করতে পারে না আমি আপার রাগি মুখের দিকে তাকিয়ে ভয় ভয় বললাম দুলা ভাইকে জিজ্ঞেস করলে সঠিক জানা যেত আমি যে বললাম সেটা বিশ্বাস হলো না রাত্রে আমাকে থেকে যেতে হলো দুলা ভাই আমাকে গাড়ি দিয়ে পৌঁছে দিতে রাজি হলেন না আবার একা একা ছাড়তেও চাইলেন না বড় আপার বাসায় আমার রাত কাটাতে ভালো লাগে না এখানে রাত কাটানোর মানেই হচ্ছে সারা রাত বসার ঘরে বসে বড় আপা যে কি পরিমাণ অসুখী সেই গল্প শোনা দুলা ভাই ঠিক দশটা ত্রিশ মিনিটে তুমি তোমার দুঃখের কাহিনী এখন শুরু করতে পারো এই বলে দাঁত মাছতে চান এবং দশটা পঁয়ত্রিশ মিনিটে বাতি নিভিয়ে শুয়ে পড়েন আপার দুঃখের কাহিনী অবশ্যই সঙ্গে সঙ্গে শুরু হয় না দুলা ভাই ঘুমিয়ে পড়েছেন কিনা সেই সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য ঘন্টাখানিক অপেক্ষা করে আকবরের মাকে চা আনতে বলে তারপর যথাসম্ভব নিচে নামিয়ে বলেন শফিক জীবনটা নষ্ট হয়ে গেছে তুই তো বিশ্বাস করবি না ওর একটা অমানুষ যে বলো তুমি আপা কি বলি মানে তুই কি ভেতরের কিছু জানিস তুই তো দেখিস বাইরেরটা বাদ দাও আপা বাদ দেবো কি বাদ দেওয়ার কিছু কি আছে তুই কি ভাবছিস আমি ছেড়ে দেব নিপু যদি না ছাড়ে আমিও ছাড়বো না নিপু আমার মেজ বোন গত পনেরো বছর ধরে সে আমেরিকার সিয়াটলে থাকে গত বছর খবর এসেছে সে সেপারেশন নিয়ে আলাদা থাকে আমি আবাকে বললাম নিপুর সঙ্গে তুলনা করছো কেন কেন তুলনা করবো না নিপুকে আমার চেয়ে বেশি জানে না নিপুর বুদ্ধি আমার চেয়ে বেশি সে যদি সেপারেশন নিতে পারে আমিও পারি তুই কি ভাবছিস আমি এমনি ছেড়ে দেব ওর বাপের নাম ভুলিয়ে দেব না যেহেতু নিপু সেপারেশন সেপারেশন নিয়েছে কাজেই ধারণা হয়েছে নেওয়ার মধ্যেই বেশ খানিকটা আছে আজ রাত্রে বড় আপা তার দুঃখের কাহিনী শুরু করার সুযোগ পেলেন না ঘড়িতে এগারোটা বাজলো তবু দুলা ভাই ওঠবার নাম করলেন না আপা বলল। ঘুমাবে না না শরীর খারাপ না শরীর ঠিক আছে শরীর ঠিক থাকলে ঘুমাতে যাচ্ছে না কেন তোমার তো সবকিছুই ঘড়ির কাটার মতো চলে এই নিয়েও তুমি একটা ঝগড়া শুরু করতে চাও আমি বুঝি সবকিছু নিয়ে ঝগড়া করি তা করো আমি যদি এখন একটা হাঁচি দেই এই নিয়েও তুমি একটা ঝগড়া শুরু করবে তুমি হাঁচি দিলে ঝগড়া শুরু করবো প্রথমে ঝগড়া তারপর কান্নাকাটি তারপর খাওয়া বন্ধ বড় আপা মুখ কালো করে উঠে চলে গেল দুলা ভাই হো হো করে হেসে উঠলেন কফি খাওয়া যাক শফিক খাবে না কফি ভালো লাগে না চা হলে খেতে পারি আমি নিজে বানাচ্ছি খেয়ে দেখো খুব সাবধানে লিকার বের করবো সবাই পারে না খেলেই বুঝবে দুলা কথা শেষ হবার আগেই দক্ষিণ দিকে প্রচন্ড একটা আওয়াজ হল সমস্ত অঞ্চল অন্ধকার হয়ে পড়ল দুলাভাই থেমে থেমে বললেন খুব সম্ভব ট্রান্সমিশন স্টেশনটি শেষ করে দিয়েছে শিলা ঘুম থেকে উঠে চিৎকার করতে লাগলো ঘন্টা বাঁচিয়ে কয়েকটা দমকলের গাড়ি ছুটে গেল গুলির আওয়াজ হলো বেশ কয়েকবার অত্যন্ত দ্রুত গতিতে কয়েকটা ভারী ট্রাক জাতীয় গাড়ি গেল আমরা সবাই সবার ঘরে দরজা বন্ধ করে চুপচাপ বসে রইলাম আমার জানা মতে সেটি ছিল ঢাকা শহরের মুক্তিবাহিনীর প্রথম সফল আক্রমণ দরবেশ বাচ্চু ভাইকে ধরে নিয়ে গেছে বাচ্চু ভাই একা নয় তার চায়ের দোকানে রাত নটার সময় যে কজন ছিল সবাইকে আমাদের কাদের মিয়া তাদের একজন এত রাত পর্যন্ত সে বাইরে থাকে না রাত আটটায় বিবিসির খবর এর আগেই সে আজিৎ সাহেবের ঘরে উপস্থিত হয় সেদিনই শুধু দেরি হল যে ছেলেটি খবর দিতে এলো সে দরবেশ বাচ্চু ভাইয়ের দোকানের বয় দশ এগারো বছর বয়স তাকেই শুধু ওরা ছেড়ে দিয়েছে তার কাছে জানা গেল রাত নটার কিছু আগে দু তিনজন লোক এসেছে দোকানে লোকগুলি বাঙালি এদের মধ্যে একজন বেটে মতো মাথায় চুল কোকড়ানো সে বলল বাচ্চু ভাই এখানে কার নাম বাচ্চু ভাই কাউন্টার থেকে উঠে এলেন আমার নাম কি দরকার একটু বাইরে আসেন ওরা বাচ্চু ভাইকে বাইরে নিয়ে একটা গাড়িতে তুলল তারপর এসে বাকি সবাইকে বললো জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাচ্ছি ভয়ের কিছু নেই আমি ছেলেটিকে বললাম দোকানে তালা দিয়ে এসেছিস হ্যাঁ ক্যাশের বাক্সের কাছে কত টাকা মোট তেত্রিশ টাকা বারো আনা তুই এত আর যাবি কোথায় থাক এখানে দরবেশ সাহেবের বাস এত একটা খবর দেওয়ান দরকার সকালে দিবি এখন আর যাবি কিভাবে কারফুনা ছেলেটি মাথা চুলকাতে লাগলো বললাম দরবে সাহেবের বাড়িতে আছে কে তার পরিবার আছে আর একটা পুলে আছে নান্টু মিয়া নাম খালি কান্দে তুই খাওয়া দাওয়া করেছিস জি না ভাত খা এখন ঘর থেকে বার হওয়া ঠিক না কাদের মিয়াকে ধরে নিয়ে গেছে এই খবর আমি বিশেষ বিচলিত বোধ করলাম না সহজ স্বাভাবিক ভাবেই চা বানালাম রাতের জন্য কাদের কিছু রান্না করে গেছে কিনা তা দেখলাম হাড়িপাতির উল্টে ছেলেটার সবার ঘর দেখিয়ে দিয়ে তার সঙ্গে কিছু গল্প গুজব করলাম বাড়ি কোথায় বিরাম ছবি ময়মনসিং বাড়িতে আছে কে মা আছে বইন আছে দুটা বাই আছে সাইডোনখানে বোনের বিয়ে হয়েছে হয়েছিল এখন পৃথক এক সময় বিলু এসে আমাকে নিচে ডেকে নিয়ে গেল আজিত সাহেবের জ্বর তিনি কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে আছেন তার সামনের চেয়ারে সাহেব বসে আছেন আমাকে দেখেই সাহেব শুকনো গলায় বললেন কাদের মিয়াকে নেজাম শুনলাম করেছে ধরে নিয়ে গেছে শুট করেছে কিনা জানি কে কি সর্বনাশের কথা ভাই আজিজ সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন থেমে থেমে বললেন মনটা খুব খারাপ আজকে আমি চুপ করে রইলাম বিলু বলল আপনার খাওয়া হয়েছে না আপনার জন্য ভাত বাড়ছি আমি এখনো খাইনি নীলু আপাও খাইনি না আমি খাবো না কাদের রেধে গিয়েছে তবু খেতে হবে নীলু বলল ইনি খেতে চাচ্ছেন না তুই জোর করছিস কেন না খেতেই হবে আজিজ সাহেব বললেন কাদেরের ব্যাপারে কি করবে করার তো তেমন কিছু নেই তা ঠিক সকালবেলা সাহেবের কাছে যাব আর কোনো কথাবার্তা হল না বিলু এসে বলল আসুন ভাত দিয়েছি আমি অস্বস্তির সঙ্গে উঠে দাঁড়ালাম ভাত খেতে গিয়ে দেখি নীলু আসেনি তার নাকি মাথা ধরেছে মিলু বলল মাথা ধরছে না হাতি আমার সঙ্গে রাগ আপনাকে খেতে বলেছি তো তাই তার রাগ উঠে গেছে তার রাগ করবার কি আমি চুপ করে রইলাম মিলু বলল সে অনেক কিছু করে যা আমার ভালো লাগে না কিন্তু আমি কি রাগ করি রাগ করো না মাঝে মাঝে করি কিন্তু কাউকে বুঝতে দি না আমার মুখ দেখে কেউ কিচ্ছু বুঝতে পারবে না এই যে কাদের বেচারা মারা গেল কাদের মারা গেছে বলছো কেন মিলিটারি ধরলে কি আর কেউ ফেরে কেউ ফেরে না উপরে এসে দেখি ছেলেটি তখনও ঘুমায়নি বারান্দায় বসে আছে কে ঘুমাসনি দরবেশ আবের কি পেট পড়ে পেট পড়বার কিছু নেই দেখবি সকালে ছেড়ে দেবে মিলিটারির হাতে তো ধরা পড়েনি মিলিটারির হাতে ধরা পড়লে একটা চিন্তার কারণ ছিল ছেলেটা গম্ভীর হয়ে বলল না স্যার দরবেশ সাবের আইজ রাইতে এগুলি করবো দুর্বাটা বলেছে কে তোকে আমার মনে হইতেছে স্যার যেটা আমার মনে হয় এটাই হয় বলে কি এই ছেলে আমি সিগারেট ধরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম তার দিকে দরবেশ সাবের খাওয়ান দিছে না দিছে শেষ খাওয়া বালা অন দরকার কি কন স্যার কি বলছি সেসব সব দরবেশ আবার জিন্দা নাই স্যার আমি একটা কড়া ধমক লাগালাম রাগি গলায় বললাম দেখবি কাল ভোরবেলায় চলে এসেছে দরবেশ মানুষ তাকে খামোখা গুলি করবে কেন ইজাবুদ্দিন সাহেব আগের মতোই আমাকে খাতির যত্ন করলেন প্রায় দশ বার বললেন আমার সাধ্য মতো খোঁজ খবর করব সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ খবর বের করব ছাড়া পাবে তো যদি বেঁচে থাকে তাহলে ইনশাল্লাহ ছাড়া পাবে বেঁচে না থাকার সম্ভাবনা আছে নাকি আছে শফিক সাহেব সময় খারাপ চারদিকে ঝামেলা কারোর মাথায় ঠিক নাই কোনো খবর পেলে জানাবেন ইনশাল্লাহ জানাবো চিন্তা করবেন না ফি আমানুল্লাহ আমি সন্ধ্যার সময় এসে খোঁজ নেব কোনো দরকার নেই কষ্ট করবেন কেন খামাখা ইজাবুদ্দিন সাহেব আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে এলেন গলার সর খাদে নামিয়ে বললেন চীনা সৈন্যরা চলে এসেছে জানেন নাকি চীনা সৈন্য জি হাজারে হাজারে আসছে যেসব ফুটফাট শুনেন সব দেখবেন খতম চীনা সৈন্য আসছে এইসব বললো কি আপনাকে খবর কিছু কিছু পাই ব্রিগেডিয়ারের সঙ্গে খানা খেয়েছি গত সপ্তাহে খুব হামদর্দি লোক আমি গম্ভীর হয়ে বললাম ইজাবুদ্দিন সাহেব জি এইসব বিশ্বাস করবেন না পাকিস্তানিদের অবস্থা খারাপ এইটা ভাই সাহেব আপনি কি বললেন ঠিকই বললাম আপনি নিজেও সাবধানে থাকবেন মাবুদে এলাহি আমি সাবধানে থাকবো কেন আমি কি করলাম ইজাবুদ্দিন সাহেব কাজের লোক বিকাল বেলায় খবর আনলেন কাদের মিয়া পিতা বিরাম মিয়া গ্রাম কুতুবপুর থানা কেন্দুয়া জীবিত আছে দু একদিনের মধ্যেই ছাড়া পাবে তবে দরবেশ বাচ্চু ভাই নামে কেউ ওদের কাস্টাডিতে নেই এই নামে কোনো লোক আটক করা হয়নি দুদিনের জায়গায় এক সপ্তাহ হয়ে গেল কাদের ফিরল না আমি রোজই একবার সাহেবের কাছে ভদ্রলোকের ধৈর্য চাই সীমাহীন একটুও বিরক্ত হন না রোজই বলেন বলছি তো ছাড়া পাবে সবুর করুন আল্লাহ দু কিমের লোক পছন্দ করে এক যারা নেক কাজ করে দুই যারা সবুর করে সবুরের মতো কিছু নাই কাদেরের অনুপস্থিতিতে আমার খাওয়া দাওয়া হলো নিচতলায় নেজাম সাহেবদের ওখানে ওদের একটি কাজের মেয়ে রান্না করে দিয়ে যেত এখন আর আসছে না এখন রান্না করছে মতিন উদ্দিন সাহেব চমৎকার রান্না দৈনন্দিন খাবারের ব্যাপারটি যে এত সুখকর হতে পারে তা আমার ধারণা ছিল না অবশ্য নেজাম সাহেব প্রতিটি খাবারের কিছু না কিছু ত্রুটি বের করেন গরুর গোষ্ঠতে কেউ টমেটো সস দেয় করেছেন কি আপনি খেতে ভালো হলেই তো হয় না একটা নিয়ম নীতি আছে গোষ্ঠের সঙ্গে আলু ছাড়া আর কিছু দেওয়া যায় না কেন দেওয়া যায় না কেন আরে ভাই যায় না যায় না কেন তা জানি না টেস্টের চেয়ে দরকার ফুড ভ্যালু বুঝলেন নেজাম সাহেবের আরেকটি দিক হচ্ছে নিতান্ত আজকবি সব কুৎসা খুব বিশ্বাসযোগ্য ভঙ্গিতে বলেন এগুলি হয় সাধারণত ভাত খাবার সময় সেদিন যেমন জলিল সাহেবের প্রসঙ্গ তুললেন জলিল সাহেবের স্ত্রীর ভাবভঙ্গি লক্ষ্য করেছেন কি ভাবভঙ্গি না তেমন কিছু না তেমন কিছু না হলে লক্ষ্য করবো কিভাবে জলিল সাহেবের ভাইয়ের সঙ্গে তার সম্পর্কটা যেন কেমন কেমন আমি গম্ভীর হয়ে বললাম কেমন কেমন মানে নেজাম সাহেব প্রসঙ্গ পাল্টে বললেন সাহেবের ভাই বিয়ে করেন নাই জানেন তো না জানি না তাতে কি নেজাম সাহেব আর কথা বললেন না একদিন চোখ ছোট করে বিলুর প্রসঙ্গ তুললেন মেয়েটাকে দেখে কি মনে হয় আপনার শফিক ভাই কি মনে হবে কিছুই মনে হয় না তাই বুঝি নেজাম সাহেব মাথা হেলিয়ে হে হে করে হাসতে লাগলেন যা শুনে গা রিরি করে আমার অনুপস্থিতিতে এই লোকটা আমাকে নিয়ে কি বলে কে জানে চাঁদপুর থেকে জলিল সাহেবের ভাইয়ের একটা চিঠি এসেছে তিনি গোটা গোটা হরফে লিখেছেন পরম শ্রদ্ধেয় বড় ভাই সাহেব সালাম পর সমাচার এই যে আপনার পত্রখানি যথাসময়ে হস্তগত হইয়াছে জলিল যে শেষ সময় আপনাদের মতো দরদি মানুষের সঙ্গে ছিল ইহার জন্য আল্লাহর কাছে আমার হাজার শকল সমগ্র জীবন আমি আল্লাহ পাকে নিয়ামত স্বীকার করিয়াছি গাফরুর রহিমের কোনো কাজের ওপর মন বেজার করি নাই কিন্তু আজকে আমার মনটায় বড়ই কষ্ট আপনি লিখিয়াছিলেন জলিলের মাথার কাছে দাঁড়ায় বোন নীলু ও বোন বিলু কাঁদতে ছিল আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুক হায়াত দরাজ করুক জলিলার পরম সৌভাগ্য আপনাদের মতো মানুষের সহিত তাহার দেখা হইল আপনি লিখিয়াছেন তাহার মৃত্যু সংবাদ যেন এখন আর তাহার স্ত্রী ও কন্যার নিকট না দেই আপনার কথাটি রাখিতে না পারার জন্য আমি বড়ই শর্মিন্দা হাদিসের জন্ম ও মৃত্যু সংবাদ গোপন না করার নির্দেশ আছে আল্লাহ পাক যাকে দুঃখ দেন তাহাকে দুঃখ সহ্য করার ক্ষমতাও দেন গাফুরুর রাহিমের কাছে আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে হায়াত দরাজ করুক আমিন ইতি আব্দুর রহমান। চিঠি পড়ে খুব মন হয়ে গেল। আমি চিঠিটা হাতে নিয়ে আজিত সাহেবের সঙ্গে কথা বলতে গেলাম ঘরে ঢুকে অপ্রস্তুত হয়ে দেখি বিলু মাথা নিচু করে কাঁদছে আজিত সাহেব এবং নীলু গম্ভীর হয়ে বসে আছে আমাকে ঢুকতে দেখেই নীলুবিলু উঠে চলে গেল আজিত সাহেব এই প্রথমবারের মতো শব্দ শুনে আমাকে চিনতে পারলেন না থেমে থেমে বললেন কে মতিনুদ্দিন জি না আমি আমি শফিক ও শফিক বসো বসো তুমি মনটাতে খুব অশান্তি আমি বেশ খানিক্ষণ বসে রইলাম আজিৎ সাহেব কোনো কথা বললেন না অন্যদিনের মতো বিলুকে ডেকে চায়ের ফরমাইশ করলেন না আমি যখন চলে আসবার জন্য উঠে দাঁড়িয়েছি তখন তিনি ক্লান্ত স্বরে বললেন আমি আমার মেয়ে দুটিকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাব আমি অবাক হয়ে বললাম কখন ঠিক করলেন অনেকদিন ধরে চিন্তা করছিলাম এখন মন স্থির করেছি নেজাম সাহেবকে বলেছি আমাদের নিয়ে যেতে কবে নাগাদ যাবেন জানি না এখনো নেজাম সাহেব অফিস থেকে ছুটি নেবেন তারপর আজিৎ সাহেবেরা শুক্রবার দুটার সময় সত্যি সত্যি চলে গেলেন যাবার আগে বিলু দেখা করতে এলো আমার সঙ্গে খুব হাসি খুশি ঝলমলে মুখ এসেই জিজ্ঞেস করলো চট করে বলুন তো সব প্রাণীর লেজ হয় আর মানুষের হয় না কেন চট করে বলুন আমি চুপ করে রইলাম মিলু হাসতে হাসতে বলল কি পারলেন না তো না আপনার বুদ্ধি শুদ্ধি একেবারেই নেই আমি বললাম তোমাদের সঙ্গে আবার কবে দেখা হবে কে জানে মিলু গম্ভীর হয়ে বলল আর দেখা টাকা হবে না কিছু বলবার থাকলে বলে ফেলুন আছে কিছু বলবার আমি অবাক হয়ে তাকিয়ে থাকি কিছু বলতে পারি না নিচ থেকে নীলু তীক্ষ্ণ স্বরে ডাকে এত দেরি করছিস কেন এই এই বিলু মতিনুদ্দিন সাহেব জিনিসপত্র নিয়ে উঠে আসেন দোতলায় একা একা তলায় থাকতে ভয় লাগে তার উপর কদিন আগে নাকি ভয়াবহ একটা স্বপ্ন দেখেছেন একটা কালো রঙের জিপে করে তাকে যেন কারা নিয়ে যাচ্ছে যারা নিয়ে যাচ্ছে তাদের মুখ দেখা যাচ্ছে না তবে বোঝা যাচ্ছে লোকগুলি অসম্ভব বুড়ো অনেক দূরে গিয়ে থামল তিনি থেকে নামলেন কিন্তু বুড়ো লোকগুলি নামলো না যে জায়গাটিতে তিনি নেমেছিলেন সেটি পাহাড়ি জায়গা খুব বাতাস বইছে তিনি ভয় পেয়ে বললেন এই তোমরা আমাকে কোথায় নামালে বুড়ো লোকগুলি এই কথায় খুব মজা পেয়ে হো হো করে হাসতে লাগল তিনি দেখলেন জীপটি চলে যাচ্ছে তিনি প্রাণপণে ডাকতে লাগলেন এই এই গত চার দিন ধরে মতিন সাহেব দোতলায় আমার সঙ্গে আছেন এই চার দিন সারাক্ষণ তিনি আমার সঙ্গে ছায়ার মতো লেগে আছেন আমি বাজারে যাচ্ছি তিনি সঙ্গে যাচ্ছেন আমি ইজাবুদ্দিন সাহেবের কাছে কাদেরের খোঁজে যাচ্ছি তিনি আছেন আজকেও বেরোবার জন্যে কাপড় পরছি দেখি তিনিও কাপড় পরছেন আমি থমথমে স্বরে বললাম কোথায় যাচ্ছেন আপনি আপনার সঙ্গে যাচ্ছি আমি একটা বিশেষ কাজে যাচ্ছি আপনি আমার সঙ্গে যাচ্ছেন না মতিনুদ্দিন সাহেব অত্যন্ত অবাক হলেন সে কি আমি একা একা থাকবো কিভাবে যেভাবেই থাকেন থাকবেন তাকে রেখেই আমি বের হয়ে এলাম এই লোকটি দিনে দিনে অসহ্য হয়ে উঠছে এখন মনে হচ্ছে সঙ্গে টাকা পয়সা নেই আমার কাছে সেদিন একটা মেন্টা এস এল আর ক্যামেরা বিক্রি করতে চাইলেন আমি বললাম আপনার টাকা পয়সা নেই নাকি কিছু আছে জানিয়ে এসেছিলাম খরচ হয়ে যাচ্ছে কাজ কিছু দেখেন কি দেখবো বলেন ইউনিভার্সিটিতে কোনো পোস্ট অ্যাডভার্টাইজ করছে না মাস্টারি ছাড়া আর কিছু তো করতেও পারবো না আমি আত্মীয় স্বজন কে কে আছে আপনার আত্মীয় কেউ নেই কেউ নেই মানে একজন বড় ভাই তো আছেন জানি গাড়ি করে আপনাকে নিয়ে যাওয়ার যার কথা ছিল ও রাকিব ভাই সে অনেক দূর সম্পর্কে আত্মীয় তাছাড়া আমাকে সে পছন্দ করে না নীলুরাও তো শুনেছি আপনার আত্মীয় ওদের সঙ্গে চলে গেলেন না কেন মতিনুদ্দিন সাহেব ইতস্তত করে বললেন ওরা আমাকে এখন আর পছন্দ করে না বিলুর ধারণা আমার মাথা খারাপ দেখেন তো অবস্থা তবু আমি যেতে চেয়েছিলাম কিন্তু নীলু রাগ করলো মতিনুদ্দিন সাহেবকে একা ঘরে রেখেই আমি চলে গেলাম সারাক্ষণ কাউকে গাদা বোটের মতো টেনে বেড়ানোর কোনো অর্থ হয় না বাইরে বেরিয়ে আবার আমার খারাপ লাগতে লাগলো সঙ্গে নিয়ে এলেই হতো রাস্তার মোড় পর্যন্ত এসে থমকে দাঁড়ালাম ফিরে গিয়ে ডেকে নিয়ে আসবো ঠিক তখনই কে যেন ডাকলো ও ছোট ভাই ও ছোট ভাই চমকে তাকিয়ে দেখি কাদের মিয়া রিকশা করে আসছে চোখ কোটোরাগত কণ্ঠার হাড় বেরিয়ে আছে এই কাদের এই রিক্সা ভাড়াটা দেন ভাই কখন ছাড়া পেলি এক ঘন্টার মতো হইবো বালা আছেন ভাই আজিজ সাহেব আর নেজাম সাহেব বালা তুই ভালো মতিনুদ্দিন সাহেবের শরীরটা কেমন বলতে বলতে এই কাদের হাও মাও করে কেঁদে উঠল সেই রিক্সায় করেই কাদেরকে ঘরে নিয়ে এলাম সরবাই। ভাই প্যাটে বুক লাগছে সাইডটা খাওয়ান দরকার তুই চুপচাপ বসে থাক আমি ভাত বসাচ্ছি শুয়ে থাকবি না ঘরে ঘি আছে গরম গরম ভাত খাবি ঘি দিয়ে রাত্রে মতিনুদ্দিন সাহেব রান্না করবে খুব ভালো রাধে কাদের বসে বসে ছিমুতে লাগলো সে কোথায় ছিল কেমন ছিল আমি কিছুই জিজ্ঞেস করলাম না সোড় ভাই নিস্তলাটা দেখলাম খালি ওরা দেশের বাড়িতে চলে গেছে বালা করছে খুব বালাকাম করছে ভাত খেতে পারলো না কাদের খানিক্ষণ নাড়াচাড়া করে উঠে পড়ল কিছুই তো মুখে দিলি না এই কাদের শরীরটা জুত না সোড়ো ভাই শুয়ে থাক আরাম করে শুয়ে থাক ভয়ের কিছু নেই সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি শুরু হলো এবং যথারীতি কারেন্ট চলে গিয়ে চারদিকে অন্ধকার হয়ে পড়ল তাকিয়ে দেখি হারিকেন চালিয়ে মতিনুদ্দিন সাহেব নেজাম সাহেবের ঘর থেকে বেরোচ্ছেন এতক্ষণ সেখানেই বসেছিলেন আমার তার কথা মনেই হয়নি আমাকে দেখেই এককাল হেসে বললেন ঝড় বৃষ্টির রাতে মিলিটারি বের হবে না আরাম করে ঘুমানো যাবে ঠিক না শফিক সাহেব এই বলেই কাদের দিকে চোখ পড়লো তার ভীতস্বরে বললেন মরে গেছে নাকি না মরেনি আসছে কখন বিকালে আপনি আমাকে খবর দেননি কেন কেন আমাকে খবর নি মতিন সাহেব বড়ই রেগে গেলেন আমি অবাক হয়ে দেখলাম তার চোখ মুখ লাল হয়ে উঠেছে আমাকে কেউ মানুষ বলে মনে করে না যখন কাদেরকে ধরে নিয়ে গেছে তখনও কেউ আমাকে কিছু বলেনি আমি জেনেছি একদিন পর কেন আপনারা আমার সঙ্গে এরকম করেন আমি কি করেছি শুনে কাদের জেগে উঠল মতিন উদ্দিন সাহেব হঠাৎ অত্যন্ত নরম স্বরে বললেন তোমার জন্য খুব চিন্তা করেছি কাদের হজরত শাহজালাল সাহেবের দরগাতে সিন্নি মানত করেছি আপনার শৈলটা বালা আমার শরীর বেশি ভালো না কাদের রাত্রে ঘুম হয় না কিন্তু তোমার পায়ে কি হয়েছে ভেঙে ফেলেছে নাকি না ভাঙে নাই বলেই হয় ভাঙেনি নিশ্চয়ই ভেঙেছে পায়ে কোনো সেন্স আছে চিনটি দিলে বুঝতে পারো জি পারি মতিনুদ্দিন সাহেব খানিক্ষণ চুপ করে থেকে বললেন তুমি রাজাকারে ভর্তি হয়ে যাও কাদের নিয়া তাহলে মিলিটারি তোমাকে কিছু করবে না ভয় ডর থাকবে না আরাম করে ঘুমোতে পারবে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে নব্বই টাকা বেতন পাবে তার সঙ্গে খোরাকি ভালো ব্যবস্থা ভর্তি হয়ে যাও কালকেই যাও আমি অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলাম মতিন সাহেবকে লোকটির বয়স হঠাৎ করে কেমন যেন বেড়ে গেছে অনিদ্রার জন্যে চোখের নিচে গাঢ় কালই পড়েছে মোটা সোটা থাকায় আগে যেমন সুখী সুখী লাগতো এখন লাগে না কেমন উদ্ভ্রান্ত চোখের দৃষ্টি সমস্ত চেহারাই কেমন যেন রুক্ষ মতিন সাহেব সেই রাত্রে আমাকে খুবই বিরক্ত করলেন একটা চিঠি লিখছিলাম তিনি পেছন থেকে বারবার বার সে চিঠি পড়ার চেষ্টা করতে লাগলেন আমি রাগি গলায় বললাম কি করছেন এসব দেখছি মিলিটারির বিরুদ্ধে কিছু লিখছেন কিনা চিঠি এখন সেন্সর হয় আপনার লেখার জন্য শেষে আমাকে ধরে নিয়ে যাবে আপনার ভয় নেই মিলিটারির বিরুদ্ধে কিছু লিখছি না কি লিখছেন পড়ে শোনান আপনি ঘুমাতে চেষ্টা করেন মতিন সাহেব রাত্রে তো আমি ঘুমাই না তার উপর আজকে আবার ইলেকট্রিসিটি নেই মিলিটারির জন্য খুব সুবিধা মতিন সাহেব জি আপনি দয়া করে আপনার ঘরে জানতো কেন আমি থাকলে কি হয় আমি তো আর আপনাকে বিরক্ত করছি না বসে আছি চুপচাপ বহু কষ্টে রাগ থামালাম আমি নিজাম সাহেব কবে যে ফিরবেন আর কবে যে এই গ্রহের হাত থেকে বাঁচব কে জানে মতিন সাহেব হঠাৎ উঠে জানালা বন্ধ করতে লাগলেন জানালা খোলা থাকলে অনেক দূর থেকে আলো দেখা যায় এত রাত পর্যন্ত আলো জ্বলা খুব সন্দেহজনক গরমে সিদ্ধ হয়ে মরব মতিন সাহেব গরম কোথায় হারিকেনটা নিভিয়ে দেন দেখবেন শীত শীত লাগবে শেষ হলো আজকের পর্ব আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা আইকনটিও ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি